আব্দুর রহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন, এটাকে বলা হয় হ্যামস্টার বলা হয়। হ্যাঁ, হ্যামস্টার। এখানে হ্যামস্টার জোড়া নাকি এটা? হ্যাঁ, জোড়া পেয়া। দোড়াটা রেডাই। আচ্ছা, দোড়াটা রেডাই না, ঘুমাচ্ছে একটু। মাশাআল্লাহ। কত চাচ্ছেন এই জোড়াটা? জোড়াটা দাম চাচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা। আচ্ছা আচ্ছা, আপনারা দেখেন হ্যামস্টার, এখানে খুবই সুন্দর একটা হ্যামস্টার দেখানো হচ্ছে। জোড়াটা পড়বে হলো 7,000 টাকা। এগুলোকে কি খাওয়ান? এগুলোকে এগুলা পাখির খাবারই খায়, সূর্য মিলে চিনা কাওয়ান এগুলোই খায়। ও, পাখির খাবারই খায় না? হ্যাঁ, পাখির খাবার দরকার হয় না? না না। আসো, মেন একটু হাতে নিয়েই দেখান আমাদেরকে। এই 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 হ্যামস্টার, হ্যামস্টার ইঁদুর জাতীয় আর কি, গিনিপিক বলো। হ্যাঁ হ্যাঁ, গিনিপিক বলো। চোখগুলো কিন্তু লাল। লেজটা কি আর বড় হয়? না, লেজ আর বড় হবে না, হালকা একটু বড় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসাধারণ শুনছি। এই এগুলো কই পান ভাই আপনি? আচ্ছা, খুবই সুন্দর মাশাআল্লাহ। তারপরে খুবই সুন্দর কালার। আমি হাতে ধরতেছি না, ময়লা হয়ে যাবো তো। হ্যাঁ, হাতে কোনো কামও দেয় না। কামড় দেয় ওরা? না না, এই যে হাতে নিলাম না, কামড় দেয় কোনো কামও দিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, ভয় লাগে। আচ্ছা, তারপরে এখানে আমরা একজন ককাটেল দেখতে পাচ্ছি। ককাটেল ব্রিডিং পেয়ার, দোনোটাই টেম। আচ্ছা, দোনোটাই টেম। দোনোটাই টেম। এটা হচ্ছে লটিটা পাল্টা ফিমেল, আর এটা হচ্ছে সিনামন। এটা মল্টিং এরকম হয়ে গেছে, সিনামন এটা কথা বলে। আচ্ছা আচ্ছা, কথা বলে। কি কি বলে? এটা মিঠু বলে আর বিভিন্ন ধরনের চিজ দেয়। এখন এখানে বলবে না, বড় খাতা দিতে বলে। বড় খাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা কত যাচ্ছেন দুরিন্দে জোড়াটা? এই জোড়াটা দাম চাচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা পড়বে না? আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। তবে এখানে আমরা বেশ কিছু লাভবার্ডের বেবি দেখতে পাচ্ছি এখানে। এটা কি রেড হেড নাকি? এটা লাভবার্ডটা? এটা রেড হেড। এটা হাতে অফলাইন, রেড অফলাইন। এগুলো রেড অফলাইন না? হ্যাঁ, রেড অফলাইন। আচ্ছা, সবগুলো লাল। কত দিনের এগুলো? এগুলো 25 থেকে 28 দিন বয়স। 25 থেকে 28 দিন বয়স? 28 দিন বয়স। এখানে রোজি দেখতে পাচ্ছি আমরা। রোজি এটা কত দিয়ে? 25 দিনের মধ্যে? হ্যাঁ, এটা 28 দিন বয়স। এটা 28 দিন বয়স। কত যাচ্ছে রোজিটা? পড়বে 2,000 টাকা পিস। 2,000 টাকা পিস পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন, আপনি হ্যান্ড ফিট করাচ্ছেন? হ্যাঁ, হ্যান্ড ফিট করা। প্যান্টস ফিট করেন এখন? না না, প্যান্টস করাইছে মাত্র আগে 2 দিন হয়েছে, আমি দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো সাইজ দেখলে তো বোঝা যায় এখনো বাবা মাছ টাকা বের হওয়া। হ্যাঁ, আর হাতের গুলো তো থাকবে না। আচ্ছা, তারপরে এখানে এগুলো কিসের বেবি? এগুলো এই যে এগুলো, এই সবগুলো লাভবার্ড দিবি। এটা রোজি? এটা রোজি না? হ্যাঁ, রোজি। এখানে চারটা বয়স কম। এটা বয়স কম, এটা 20 দিন বয়স। 20 দিন বয়স। কত যাচ্ছে এটা? একই দাম চাওয়া, আলোচনার সাথে যদি আপনার কোনো চ্যানেলের নাম বলে কম রাখা যাবে, অবশ্যই কম রাখা যাবে। খুবই সুন্দর দেখি, 2,500 টাকা পড়বে পার পিস। আচ্ছা আচ্ছা, পার পিস 2,500 টাকা পড়বে। এখানে অনেক দুর্বল তারপরে আব্দুর রহিম ভাই, এই যে এখানে পাইনাপেল কোনুর দেখতে পাচ্ছি এক জোড়া। পাইনাপেল কোনোটা তো গত সপ্তাহে নিয়ে আসছিলাম, দেখছিলেন।
তাহলে কি এখন বিক্রি করবেন নাকি না? যদি কেউ নেয় অবশ্যই দেবো। আচ্ছা আচ্ছা, কথা বলা পাখি খুঁজে? হ্যাঁ, কথা বলা পাখি কিন্তু খুঁজে। বাসায় আরো কথা বলা আছে, আমি ওইগুলো সেল করি না। সেলের পাখি এবার আলাদা আমার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেগুলো কথা বলে সেগুলো সেল করেন না? যদি আবার আমার সাথে বাসায় গিয়ে কথা বলে তাহলে হয়তো আমি না অফিস বিক্রি করতে পারবো। ও আচ্ছা, বুঝতে পারছি। মাশাআল্লাহ। তো কত যাচ্ছে যদি কেউ নিতে চায়? 14,000 টাকা। 14,000 টাকা পড়বে আর কি, যদি কেউ নিতে চায়। আচ্ছা, এটা 1.5 বছর বিডিং পে। হ্যাঁ, 1.5 বছর বিডিং পে। হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। আপনি কি আগে বিড করেছিলেন? হ্যাঁ, একবার বিড করেছিলাম। রেজাল্ট ভালো তো? না, তিনটা বাচ্চা ফুটছিল। তিনটা বাচ্চা ফুটছিল। আচ্ছা দাদা, মাশাআল্লাহ। আর নিচে যে ডায়মন্ড আপ দেখতে পাচ্ছি, ডায়মন্ড, এটা বেবি সহ একটা ফুল খাতা সেটআপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেবি কয়টা এখানে? একটা। আচ্ছা, দুটা ছিল, একটা ছোট অবস্থায় মারা গেছে। এই পুরো সেটআপ না? হ্যাঁ, পুরো খাঁচা সহ সেটআপ। খাঁচা সহ পুরো সেটআপ। হ্যাঁ, কত যাচ্ছেন? 2,000 টাকা। 2,000 টাকা। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা, পুরো সেটআপ সহ 2,000 টাকা পড়বে। আর কিছু আছেন আব্দুর রহিম ভাই? একটা লরি আছে আমার। আমার নাম না, লরিটা একটু দেখি। লরিটা খুবই সুন্দর। এটা বয়স কেমন? এটা 6 মাস বয়স। এটা খুবই সুন্দর মাশাআল্লাহ। কত যাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছে 14,000 টাকা। 14,000। আচ্ছা, কেউ যোগাযোগ করলে কিছুটা কমানো যাবে? না না, সেটাই সেটাই, ফিক্স দামে ব্যবসা করা যায় না। আপনারা যারা প্রাণী কেউ দর্শক আছেন, তারা ব্যবসার যোগাযোগ করলে কিছুটা কমানো যাবে ইনশাল্লাহ। কারণ আমি সবসময় চেষ্টা করি সবাইকে কমে ভিতরে দেওয়ার জন্য, যাতে পালার আগ্রহটা বাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্দুল ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। 01-67-22-63-796। আচ্ছা আচ্ছা, লোকেশন হলো নারিন্দা না? হ্যাঁ, পুরান ঢাকা নারিন্দা। পুরান ঢাকা নারিন্দা। ভাইটা বয়স কত দিন এগুলার? অ্যাডাল্ট। আচ্ছা আচ্ছা, এটা কি দেশি টিয়া তাই না? তাহলে কত যাচ্ছেন এই জোড়াটা? 6,000 টাকা পড়বে। আচ্ছা, বুঝতে পারছি। এগুলো কত মানে কত বছর বয়সে ডিম বাচ্চা করে? প্রতি বৈশাখে একবার ডিম বাচ্চা করে, মানে সামনে বৈশাখ আসলে ডিম বাচ্চা করবে আর কি। কয়টা করে ডিম দেয় জানেন? 8টা পর্যন্ত দেয় না? ও আচ্ছা 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 আচ্ছা, 8টা পর্যন্ত বাচ্চা দেয় মাশাআল্লাহ। তাই কত চাচ্ছিলেন বললেন জোড়াটা? 6,000 টাকা। এটা কি ফিক্স না একটু কমানো যাবে? কেউ নিতে চাই? কম বেশ করা যাবে না? আচ্ছা, নাম্বারটা একটু দিয়ে দেন। 0893463652। আচ্ছা, এটা মানে কি কি খাওয়ান এটাকে একটু বলেন? খাবারটা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, সূর্যমুখীর বিচি, ধান। বুঝতে পারছি, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই, বিয়ের সামনে এখানে একজন শারিক দেখতে পাচ্ছি। শারিকটা বয়স কত ভাইয়া? বয়স ভাই 8 মাস। 8 মাস বয়স না? 8 মাস বয়স। এটাকে কি শালিক বলে? এটাকে জুট শালিক। জুট শালিক। জুট শালিক। জুট শালিক। আচ্ছা আচ্ছা, এটাকে কি কি খাওয়া? এটাকে ফিট খায়। ফিট ফিট খায়। এটাকে ফিট খাওয়ায়। আর আর কিছু খাওয়া না? ভাত খায়, ফিট খায়। ভাত আর ফিট। আচ্ছা আচ্ছা, এমনি কোনো ফল টল এগুলো কিছু? ফল টল খায় না। আচ্ছা আচ্ছা, তো কত যাচ্ছে জোড়াটা? 1,500 টাকা জোড়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তবে নিচে এই যে এখানে আমরা নিচেটা না? আচ্ছা ঠিক আছে, 1,500 টাকা একদম একটু কমানো যাবে না? কেউ নিতে চাইলে যোগাযোগ করলে কিছুটা কমানো যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নাম্বারটা একটু দিয়ে দিবা। 01-6-00-4027। ভাইটার বয়স কত? মানে এটা বয়স হবে 4 মাস। 4 মাস। কি কি খাওয়ান এটাকে? এরা আপনি ময়না ছাতু খায়, মিউজিক বল খায়, ভাত খায়। কি খায়? মিউজিক বল না কি বললেন? মিউজিক বল জাতীয় একটা খাবার আছে, ওটাও খায়। মিউজিক বল জাতীয় একটা খাবার আছে। আচ্ছা আচ্ছা, ওইটা খায়। আচ্ছা, আর কি কি খাওয়াচ্ছেন? ভাত খায়। সব ভাত খায়। আর মরিচ টরিচ তো খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু বলতে পারে? এটা কি কি বলতে পারে? এটা শীষ দেয়। আর মা বলতে পারে না? এই হাটে কি বলাবেন একটু নাকি? হাটে কি বলবে ভাই? বলবে না এরকম না, মাঝে মাঝে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, ময়নাটা খুবই সুন্দর, সাইজটা খুবই সুন্দর, কালারটা দেখেন চিকচিক করতেছে, অনেক সুন্দর। 4 মাস বয়স। 4 মাস বয়সে ময়নাটার সাইজটা অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে।
এটাকে যদি আপনারা পালেন তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আরো বড় সাইজ হবে এটা। হ্যাঁ, তো এটা কত চাচ্ছেন? এটা চাইছি 10,000। 10,000 টাকা চাচ্ছেন? বেশি চাচ্ছেন না তো? না, 6,000 তে কিনে খাওয়াইছি 3 মাস। আরো কয় মাসের বাচ্চা কিনছিলেন? 6,000 দিয়ে? 6,000 দিয়ে? হ্যাঁ, 1 মাসের বাচ্চা 6,000 দিয়ে কিনছেন। আচ্ছা আচ্ছা, এখন চাচ্ছেন হলো 10,000 টাকা 4 মাসের বাচ্চা। বুঝতে পারছি, মাশাআল্লাহ খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।